উত্তর কোরিয়ার যে ব্যালিস্টিক মিসাইলের জন্য ঘুম হারাম হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের দেখে নিন সেই ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ক্ষমতাধর দেশগুলোর কল্যাণে এখন সবার মুখে মুখে ব্যালিস্টিক মিসাইল এই আলোচনা ছড়ানোর পিছনে সবচেয়ে ভূমিকা রেখেছে যে দুটি দেশ তারা হলো যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া কিছুদিন পরপরই উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করছে এতে নিয়ম করে কড়া প্রতিবাদ জানাচ্ছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় মিসাইলের আওতায় যুক্তরাষ্ট্র রয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা আমেরিকাকে ছাই করার হুমকিও একাধিকবার দিয়েছেন সর্বশেষ উত্তর কোরিয়া হাওয়াজং পনেরো নামে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায় তেরো হাজার কিলোমিটার পাল্লার এই মিসাইল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো অংশে আঘাত আনতে সক্ষম বলে দাবি করা হয়েছে মিসাইলটি প্রায় নশো চল্লিশ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে আঘাত আনে এবার দেখুন কি এই ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল হল সেই সব ক্ষেপণাস্ত্র যেগুলো শুধু ছুড়ে দেওয়ার সময়ই ধাক্কায় পথ চলে না এটি প্রথম ধাক্কায় উঁচুতে উঠে চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে অনেকটা দূর অতিক্রম করার পর তা নেমে আসে পৃথিবীর দিকে এবং পূর্ব নির্ধারিত স্থানে আঘাত আনে প্রথম দিককার মিসাইলগুলোর মধ্যে উল্লেখযোগ্য এ ফোর এটি ভিটু নামেও পরিচিত উনিশশো তিরিশ ও উনিশশো চল্লিশের দশকে ভিটু এর আধুনিকায়নে ভূমিকা রেখেছে নাচি জার্মানি এতে নির্দেশকের ভূমিকা ছিলেন জার্মানির অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ও স্পেস আর্কিটেক্ট ভেনহার ভন ব্রাউন ভিটু সফলভাবে উৎক্ষেপণ করা হয় উনিশশো সালের তিন অক্টোবর পরে এটি প্যারিসের বিপক্ষে আক্রমণে অংশ নেয় দিনটি ছিল উনিশশো সালের ছয় সেপ্টেম্বর এর দুদিন পরই এটি লন্ডনে আঘাত হানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই হাজারেরও বেশি ভিটু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় প্রথম আন্তঃমহাদেশ মিসাইলের নাম আর সেভেন সি মায়র্কা প্রায় তিরিশ দেশে ব্যালিস্টিক মিসাইল আছে এখনও এর আধুনিকায়ন চলছে এবং নিয়মিতভাবেই বিভিন্ন দেশ ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে যাচ্ছে দুই হাজার সাত সালই প্রায় একশোটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে চীন রাশিয়ান ফেডারেশন ও ইরানসহ কয়েকটি দেশ দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে